সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে, যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আজ 7ই জুলাই বুধবার, চলছে লকডাউনের ষষ্ঠ দিন, কঠোর লকডাউনের। তো আমরা এই কঠোর লকডাউনের মধ্যেও আপনারা দেখতে পাচ্ছেন, দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার কারেন্টের হাটে বর্তমানে অবস্থান করছি এবং এখানে এই যে দেখছেন হালকা কিছু পরিমাণ গরু এখানে আমদানি হয়েছে, যদিও হাটটি কিন্তু দুই দিন বসে, বুধবার এবং শনিবার। তবে আজ বুধবার আমরা একটু দেখছি যে কিছু কিছু গরুগুলো আমদানি হয়েছে। তো আমরা এই লকডাউনের মাঝে আসলে কী ধরনের বিক্রি হচ্ছে এই হাট থেকে, মাঝারি সাইজের ষাঁড় গরুগুলো, সেই দামের ধারণাগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করবো। তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবেন। আচ্ছা, এই যে পাশে চাচা, আসসালামু আলাইকুম। চাচা ভালো আছেন? এই দুটো আপনার চাচা? আচ্ছা, এগুলো তো পালার জন্য, তাই না? আচ্ছা, এই যে ডান পাশে যেটা দেখছি, এটা কেমন দাম চাইলেন এটা? হ্যাঁ, 30,000 টাকা চাওয়া দাম। আচ্ছা, ক্রেতা কত দাম বলছে চাচা? 24 বলে। দেখেন, 30 24 বলে। এই যে পাশেরটা, বাম পাশেরটা, এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে? এটা এটা হ্যাঁ 26 হলে বিক্রি হবে। আর এই যে এইটা, এটা কত টাকা চাইলেন? 34। এটা ক্রেতা কত বলছে চাচা? 30। এটা সর্বশেষ কত আসবে? এটা 32,000 হলে বিক্রি হবে। যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি, বেশ সুন্দর সাইজ এটি। আর এগুলো কিন্তু চাহিদা একটু বেশি, খামার করার জন্য এই গরুগুলোর চাহিদা একটু বেশি। তো আমরা একটু আরও সামনের দিকে যাব। এই যে এর পাশে একটা দেখছি মাঝারি সাইজের, এটার একটু আপনাদের দামের ধারণা দেওয়ার চেষ্টা করব। চাচা কত চাইলেন? চাচা কত চাইলেন? এটা 32,000 দাম। 32,000 ও আপনি নিতে চাচ্ছেন? হ্যাঁ নিবে চাচি। কত বললেন আপনি দাম এটা? 27 বললেন, 32 চাইলো। হ্যাঁ চাইলো। আচ্ছা, কত লাস্ট কত হলে নিতে পারবেন? ওই ওরকম হলে নেবো, 27 27.5 হলে নেবেন। এটা কি অন্য হাটে বিক্রি করবেন নাকি পালবার জন্য? এটা পালিবার জন্য। পালিবার জন্য আর লাস্ট চাই 32, আপনি বললেন 27। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আমরা কারেন্ট হাটে অবস্থান করছি। এর পাশে একটা দেখছি বেশ সুন্দর, এটার একটু আপনাদের দামের ধারণা দেবেন। আসসালামু আলাইকুম চাচা, এটা আপনার চাচা? আচ্ছা, এইটা আনুমানিক বয়স কতদিনের মতো হয়েছে? 2 বছরের মতো। দাঁত তো হয় নাই। কত চাইলেন দাম? 38,000 টাকার চাওয়া। আচ্ছা, ক্রেতা কত দাম বলছে দাদা? 28-29 বলে। 28-29 বলে 38,000 টাকার চাওয়া দাম। আচ্ছা, এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে? 32 হলে বিক্রি হবে। আমরা একটু আপনাকে দেখার চেষ্টা করি, সর্বশেষ 32,000 হলে এই ষাঁড় গরুটি বিক্রি হবে। আচ্ছা, এই যে এর পাশে একটা ছোটো দেখছি ডাউনশার, আমরা একটু এটার দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাকে। চাচা ভালো আছেন? এটা আপনার? কেমন চাচ্ছিলেন দাম? 28,000 টাকা দাম চাওয়া। ক্রেতা কত বললো চাচা? 23,000 টাকা বলে, 28,000 টাকা চাওয়া দাম। দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে? কত কত যাবে? 24.5 লাস্ট, 24.5। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, 24.5 সর্বশেষ হলে বিক্রি হবে। আমরা একটু দেখে, গরু কিন্তু আমদানি বেশি হয় নাই, লকডাউনের প্রভাবে আসে নাই। যে কয়েকটি গরু এসেছে, এই কয়েকটি গরুরই আপনাদের দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি। ভাই আসসালামু আলাইকুম। আপনার ভাই যান, দাঁত কটা হয়েছিল এটা? দুইটা। কত দাম চাইলেন এটা? দাম চাইছে 65। 65,000 টাকা চাওয়া। ক্রেতা কেমন বলে দাম? 60 বলে। আচ্ছা, এটা কতটুকুর মতো গোস্ত হতে পারে? 3 মন 60,000 টাকা বলে। সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে এটা?
62,000 হলে বিক্রি হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। দাঁত কয়টা বললেন? দাঁত কয়টা বললেন? দুই দাঁত, তিন মনের মতো বসতে হবে এমন তো ধারণা দিচ্ছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। এর পাশে একটা দেখছি বেশ সুন্দর, হালকা কিছু শাহিওয়ালের মধ্যে আর কি। এটার একটু দামের ধারণা দিব। ভাই ভালো আছেন? কেমন চাইলেন একটু দাম? হ্যাঁ, কত চাইলেন? 43,000 টাকার চাওয়া। কত ক্রেতা কেমন বলতেছে? 35। দেশি না এটা? দেশি না, শাহিওয়াল, হালকা শাহিওয়াল নাকি? কিছুটা শাহিওয়াল। আচ্ছা, এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে? 38। এর নিচে আর আসবে না? 38,000 হলে বিক্রি হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন চাচা? ভালো আছেন? এই যে লকডাউন চলছে, ব্যবসা বিজনেস কি হচ্ছে? ওইবার দিলে হবে? মানে লকডাউন ছাড়লে তখন হবে নাকি? লকডাউন হতে হইবে, ব্যবসা ব্যবসা আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। আচ্ছা, অনেক সুন্দর লাগলো আপনার কথা, আল্লাহর হুকুমে। জয় টাকার জায়গা আছে, তয় টাকা তো আসবেই, লকডাউন হোক আর যাই হোক, তাই না? তো এইটা বিক্রি করতে নিয়ে আসছেন আজকে? আচ্ছা, এইটা দাঁত কয়টা হয়েছিল চাচা? ছয় দাঁত। দাম কত চাইলেন? দাম চাইছি 36। ক্রেতা কি দাম বলছে? 32। আপনার সর্বশেষ চাওয়া পাওয়া কত চাচা? আর মারিপিটি আমার আছে 34। 34 কেনা ছিল কেমন দাম এটা চাচা? মানে লাভ কি কিছু হচ্ছে, কিছু বলছে লাভের কথা? আরও বেচাইছেন, ওগুলোতে লাভ হয়েছে, এটা তো লাভের কথা এখনো বলে না। আমরা একটু দেখাই আপনাকে। আচ্ছা, এই যে এইগুলো দেখছি আমরা, এগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে। তো ভাই আপনি নিছেন এগুলো কি মানে অন্য হাটে বিক্রি করার জন্য নাকি? না না, জবাই করে, জবাই গোস্তের জন্য। আচ্ছা, কোথায় গোস্ত জবাই করেন গরুর জন্য? শহীদপুর। এগুলো শহীদপুর নিয়ে যাবেন? আপনি কি এই হাট থেকেই নিয়ে যান গরু? এই হাট থেকেই নিয়ে যাই, আরো বহুত হবে হাট যাই। আচ্ছা আচ্ছা, এই হাট কি একটু কম পাওয়া যায়? না, বেশি পাওয়া যায়। বেশি রেটটা বেশি মনে হয়? না, রেট কম আছে, রেট কমই আছে। আচ্ছা, এই যে প্রথমে যেটা দেখলাম, আপনারা তো যেহেতু মাংস করবেন, আপনাদের তো একদম মাংসের ধারণা একদম মানে 99% হয়ে যায়। আমরা আসলে কল্পনা করতে পারি না যে আপনারা যেভাবে আইডিয়া দেন সেটাই হয়ে যায়। তো এই যে এইটা কত টাকায় নিলেন এবং কতটুকুর মতো গোস্ত? 26,500 টাকায় নিয়েছেন। গোস্ত কতটুকুর মতো ধারণা করলেন? আমার কাছে 55 কেজি। 55 কেজি গোস্ত হবে, মানে সব কিছু কেটে কুটে মাথা টাথা সব কিছু সেট বাদ দিছি, কালা ভেন্ডি বাদ, ফ্যাং বাদ। কালা ভেন্ডি? কালা ভেন্ডি কি? মাথা মাথা ও মাথা বাদ, পা বাদ, চাম ভুটি তো বাদ, ভুটি বাদ, মানে গোস্ত শুধু। আচ্ছা, সব কিছু মানে এই যে 26,500 নিলেন, আচ্ছা আনুমানিক এটা সব কিছু মিলে কত টাকার মতো বিক্রি হতে পারে? মানে ভুটি, পা, চামড়া, 30-31, মানে একটা গরুতে আপনাদের আনুমানিক কত মতো লাভ হয় আর কি? এই আল্লাহ যদি দেয় 2-3 হাজার টাকা। 2-3 হাজার টাকা, 2-3 হাজার হলে আপনারা সন্তুষ্ট? আপনাদের একটা ভালো বিজনেস হোক, আমরা এগুলো একটু দাম জানবো ভাই। এপাশে এগুলো দেখেন তো সাদাটা, আপনি একটু দামের ধারণা দিবেন এবং গোস্ত কতটুকুর মতো হবে এটা ধারণা? 50 কেজি 26,500, 50 কেজির মতো, 24,500 কিনে নিয়েছেন? 70 কেজি 35,000 টাকা। আপনাদের আইডিয়া তো মানে 2-1 কেজি কম বেশি হতে পারে নাকি? ওটা স্বাভাবিক ভাই, ওটা 2-1 কেজি শুধু কম বেশি হতে পারে। আচ্ছা, এই যে তাহলে এটা কত বললেন? এটা ২৬,000, 55 কেজি। দেখি তার পাশে ভাই, জানি যে ওই যে ও পাশে একটা, এটা আপনার না, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এই গরুগুলো বিক্রি হয়ে গেছে, যেগুলো আপনাদের দেখালাম। আমরা আবার দেখি আপনাদের দেখাই, এই হাটটি কিন্তু একেবারে নদীর উপরে অবস্থিত এবং কুরবানির জন্যই কিন্তু এই জায়গায়, মানে এই যে দেখেন আপনারা স্কুল এবং কলেজ ফিল্ডের মাসে কুরবানি যখন শুরু হয়, কুরবানির 2-4 হাট আগে এই জায়গায় বসে এবং এর পূর্বে রাস্তার পাশেই বসে। এই হাটটি কোথায়? ঈদের আগে আগে বসে? আচ্ছা, ঈদের কয় হাট আগ পর্যন্ত এখানে বসে? ঈদের আগে 3টা হাট, 3টা হাট এখানে বসে। তার মানে ঈদ ছাড়া হলে ওই সামনে চলে যায়, তো সামনে আসলে ঈদের বাজার, এর জন্য কিন্তু এখানে এসেছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের।